গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা হাওড়ার দাসনগরে। স্থানীয়দের অভিযোগ, অন্তঃসত্ত্বা গৃহবধূকে তার শাশুড়ির পরিচিত এক ব্যক্তি শারীরিক অত্যাচার করত। অত্যাচারের প্রতিবাদ করে গৃহবধূ দিব্যা সাউকে খুন করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে ঘর থেকে বেরিয়ে যায়। পরে ফিরে এসে আত্মহত্যার নাটক করে। রবিবার রাতে এলাকার লোকেরা গৃহবধূর শাশুড়ি, স্বামী ও এক ব্যক্তিকে চেপে ধরতেই তারাই নাকি খুনের ঘটনা স্বীকার করে নেয়। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করা হয় এবং অভিযুক্তদের মারধরও করা হয়। পরে পুলিশ এসে স্থানীয়দের হাত থেকে তাদের উদ্ধার করে নিয়ে যায়। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে দাসনগর থানার পুলিশ। অত উপরে হাইট কিন্তু আমার মতন গেড়া মেয়ে অত যেতেও পারবে না। তখন আমরা বুঝলাম যে না, মনে হয় মেরে টাঙিয়ে দিয়েছে এরা। তারপরে ওরা চলে যায় এখান থেকে? না, এখান থেকে ধরাধরি করে এরপরে হসপিটালে নেওয়া হলো মেয়েটাকে। তখন আর কি করবো, আমরা তো কিছু প্রমাণ পাচ্ছি না বলে আমরা কিছু করতে পারছি না, আমরা চুপচাপই ছিলাম। আজকে আমাদের সেক্রেটারি বাপ্পিদা যখন শুনলো সব স্বীকার করছে যে আমার স্বামী এরকম অত্যাচার করত আর মেরে ফেলেছে। আমার নাম কবিতা টিকা। ফোন করেছে যে জানতে পারলো যে ওর যে শাশুড়ি সে বলছে হ্যাঁ আমার স্বামী মেরেছে। হ্যাঁ, এর আগেও টর্চার করতো। টর্চার করতো মানে আগে ওই দিকে ভাড়া ছিল, ওখানে নাকি দু তিনবার হাত টানাটানি করেছে। হ্যাঁ, তারপরে আপনার আজকে কালকে মনে হয়তো এরকম কিছু একটা করেছে। এটা প্রতিবাদ করেছে? ফোন করা হয়েছে যেহেতু সে স্বীকারোক্তি গেলেছে যে আমি আমরা চক্রান্ত করে মেরেছি, এখানে তো আর কিছু বলার নেই। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।